প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস ম্যাথমেটিক্স, আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি ফিনান্স ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আমরা অঙ্কটি শুরু করি। যদি এ টু দি পাওয়ার 3-x ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু বি টু দি পাওয়ার 3x হয়, তবে দেখাও যে এক্স লগ এ ডিভাইডেড বি ডিভাইডেড এ ইকুয়াল লগ এ। অর্থাৎ যদি এইটা সমান এইটা হয় তবে আমাদের এইটার সাথে এইটা প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখেন, তাহলে আমরা প্রথমে দেখেন দেওয়া আছে বলে শুরু করি। দেওয়া আছে সমাধান, তো দেখেন এ টু দি পাওয়ার 3-x ইন্টু বি টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু বি টু দি পাওয়ার 3x, এইটা আমাদের দেওয়া আছে। আর এখান থেকে আমরা সমাধান করব। তাই দেখেন প্রথমে আমাদের যেহেতু যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখেন লগ আছে, আর যেটা দেওয়া আছে সেখানে আমাদের লগ দেওয়া নেই। তাহলে আগে আমরা কি করব, উভয় পাশে লগ নিয়ে নেব। তো দেখেন লগ এ টু দি পাওয়ার 3-x ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু দেখেন লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু বি টু দি পাওয়ার 3x। তার মানে আমরা উভয় পাশে লগ নিয়ে নিলাম। এবার দেখেন লগের ক্ষেত্রে আমি একটু বাম পাশে সরে লিখি। লগের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে লগের মানটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা আমরা লগের প্লাস আকারে নিতে পারি। এটা একটি সূত্র লগের। তো দেখেন লগ এ টু দি পাওয়ার 3-x প্লাস লগ বি টু দি পাওয়ার 5x, তার মানে দেখেন এ টু দি পাওয়ার 3-x এর সাথে বি টু দি পাওয়ার 5x গুণ অবস্থায় আছে। আমরা সেই মানটা গুণ অবস্থায় থাকার কারণে আমরা লগ আকারে নেব এবং মাঝে প্লাস। ঠিক একই পাশে দেখেন, বিপরীত পাশে দেখেন লগ এ ভিত্তি এক্স প্লাস 5 ইন্টু লগ, সরি ইন্টু না প্লাস হবে, এটা ওই যেহেতু গুণ অবস্থায় আছে তাই প্লাস হবে, তার মানে লগ বি ভিত্তি 3x। আমরা এটা ব্র্যাকেট দিয়ে নিই তাহলে ভালো হবে। এবার দেখেন আমরা জানি লগের যে মান, যে মানের যে পাওয়ারটা থাকে সেটা আমরা সামনে নিয়ে আসবো, কারণ এটাও একটা লগের সূত্র। তার মানে 3-x আমরা এটা সামনে নিয়ে আসলাম, আর লগ এ এখানে আসলো, প্লাস দেখেন 5x লগ বি ওই একইভাবে। এই পাশে দেখেন এক্স প্লাস 5 এটাও যেহেতু পাওয়ার আছে তাহলে সেই হিসাবে এটাও সামনে চলে আসবে, এক্স প্লাস 5 ব্র্যাকেট লগ এ, প্লাস দেখেন 3x লগ বি এটা। এবার আমরা দেখেন যে এই 3-x দেখেন লগ এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 3 আমরা এটা গুণ করব, 3 লগ এ মাইনাস এক্স লগ এ। তার মানে আমরা 3 দিয়ে লগ এর সাথে একবার গুণ করলাম, মাইনাস এক্স দিয়ে লগ এর সাথে একবার গুণ করলাম, আর এখানে 5x লগ বি আমাদের থেকে গেল। এবার দেখেন আমরা এই এটা ওই একইভাবে এক্স প্লাস 5 এর সাথে লগ এ গুণ অবস্থায় আছে, তাই এক্স লগ এ প্লাস 5 লগ এ প্লাস 3x যেটা ছিল সেটা বসে গেল লগ বি। এখন আমরা যে কাজ করব সেটা দেখেন, আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে লেফট হ্যান্ড সাইডে এক্স আছে, আর লগ ইন্টু দেখেন লগের মানটা বি ডিভাইডেড এ, আর ডান পাশে দেখেন শুধু লগ এ। তাহলে আমরা এখানে যে মানগুলো পেয়েছি শুধু লগ এটাকে আমরা ডান পাশে রাখবো, আর এক্স সহ যে মানটা যে লগটা রয়েছে সেগুলো আমরা বাম পাশে লিখবো, কারণ আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা অনুসরণ করেই আমাদের লিখতে হবে। আর তাই যদি হয় তাহলে দেখেন আমরা এখানে এক্স 5x লগ বি, আর এখানে দেখেন এক্স লগ এ, তো আমরা 5x যেহেতু তার আগে প্লাস রয়েছে তাই আমরা এইটাই আগে লিখি, 5x লগ বি এটা চলে গেল, মাইনাস দেখেন এক্স লগ এ এইটাও এখানে চলে এখানে বসালাম যেহেতু তার আগে মাইনাস রয়েছে। এবার দেখেন এই পাশে একটা এক্স লগ এ রয়েছে, আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল যেহেতু আগে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এক্স লগ এ।
এখানে দেখেন আমাদের 3x log b আছে ওইটা আমরা এই পাশে নিয়ে আসব তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে 3x log b ইজ ইকুয়াল টু দেখেন এই পাশে আমাদের শুধু a যেটা আছে অর্থাৎ 5 log a আমরা এটা রাখলাম তার মানে এইটাও আমাদের চলে গেছে এটাও আমাদের চলে গেছে আমাদের এই পাশে দেখেন 3 log a আছে তাহলে আমরা এখন শুধু এই 3 log a আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে আমাদের প্লাসটা মাইনাস হয়ে যাবে এবার দেখেন এখানে 5x log b আর দেখেন শুধু এই x log a তার মানে এটার সাথে এটার মিল নেই কারণ এটা হলো log a আর এটা হলো log b তার আগে x আছে এটাও x আছে তাতে সমস্যা নেই এখানে দেখেন x log a আছে এখানেও x log a আছে আর এখানে দেখেন 3x log b আছে তার মানে 5x log b আর 3x log b একই দেখেন তাহলে এই 5x এর সাথে 3x বাদ দিলে আমাদের থাকে 2x log b আর দেখেন x log a আর x log a আমরা যে দুইটার আগেই দেখেন মাইনাস আছে তার মানে 2x log a আর ডান পাশে দেখেন আমাদের 5 log a এর সাথে 3 log a বাদ দিলে আমাদের থাকে 2 log a এইবার আমরা উভয় দেখেন আমরা উভয় পাশ থেকেই আমরা এখানে সরি এখানে আমরা কমন নিতে পারি কি কমন নেব আমরা এখানে 2 কমন নি আগে 2 কমন নিলে দেখেন আমাদের এখানে x log b মাইনাস x log a আর এখানে 2 log a আমরা উভয় পাশ থেকে দেখেন 2 তুলে দেব তার মানে উভয় পাশ থেকে যদি 2 তুলে দিই তাহলে আমাদের থাকে x log b মাইনাস x log a ইকুয়াল টু log a এখন দেখেন আমি যদি আগের লাইনে 2x কমন নিতাম তাও হতো সেই ক্ষেত্রে আমাদের 2 আমরা উঠিয়ে দিতে পারতাম সমস্যা ছিল না কিন্তু সেটা না করে আমরা এক লাইন বাড়তি করলাম এখান থেকে আমরা x টা কমন নেব তাহলে আমাদের নিশ্চয় log b মাইনাস log a তার মানে আমরা x কমন নিলাম আর x কমন নেয়ার কারণে x ইনটু log a আর এখান থেকে log সরি log b log a বসে গেল আর এই পাশে log a দেখেন আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে দেখেন x log b ডিভাইডেড a আছে সমান সমান log a আছে তাহলে আমাদের এখানে দেখেন এই যে log এর যে মানটা সেটা ভাগ আছে আমরা জানি log এর ক্ষেত্রে মানটা যদি ভাগাকারে থাকে সেটা আমরা বিয়োগ আকারে নিতে পারি তাহলে আমরা বলতে পারি বিয়োগ আকারে যদি থাকে তাহলে দুইটা log এর যে মান থাকে সেই মানটাও আমরা ভাগাকারে লিখতে পারি কারণ এইটা থাকলে ওইটা লিখতে পারি ওইটা থাকলে এইটা লিখতে পারি ঠিক সেই একই ভাবে দেখেন এখানে x log আমরা নিলাম x log আর এই যে মানটা আমরা b ডিভাইডেড a তার মানে এইটা যদি আমরা এইভাবে লিখতাম তাও হবে তাহলে ওইভাবে আছে সেটা এইভাবে লিখলাম আর x টা এখানে বসে গেল ইজ ইকুয়াল টু log a যেটা আমাদের কি প্রুফড মানে প্রমাণিত তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ